হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাবির রহমান সজন। প্রোগ্রামিং এর জগতে আপনাকে আবারও স্বাগতম। আজকে বেসিক্যালি আমরা খুব সহজ একটা প্রোগ্রাম করব। প্রোগ্রামটা এরকম, আমরা ইভেন এবং অড নাম্বার বের করার চেষ্টা করব। ইভেন অড নাম্বার বলতে বুঝছেন তো, জোড় অথবা বিজোড় নাম্বার। দেখেন, আমি যদি বলি পাঁচ, পাঁচ কি ইভেন না অড নাম্বার, জোড় না বিজোড়? এটা অবশ্যই একটা বিজোড় নাম্বার, তার মানে আমি বলতে পারি পাঁচ হচ্ছে অড নাম্বার। আবার আমি যদি বলি চার, চার কি ইভেন নাম্বার? এটা আমরা কি হিসেবে চিন্তা করি, এটা ইভেন বা অড? এটা চিন্তা করার জন্য আমরা বেসিক্যালি প্রত্যেকটা নাম্বারকে দুই দিয়ে ভাগ করি। যেমন যদি পাঁচকে যদি আমি ভাগ দেই দুই দিয়ে, তাহলে কি হয়, পাঁচকে যদি দুই দিয়ে ভাগ দেই হয় হচ্ছে দুই দুগুণা চার, আর ভাগশেষ কত থাকে, ভাগশেষ থাকে এক। হ্যাঁ, যখন কোনো একটা কিছুর ভাগশেষ যদি থাকে তাহলে সেটাকে আমরা অড নাম্বার বলি। আর যদি আমি এটাকে যদি চারকে যদি আমি ভাগ দিই দুই দিয়ে, দুই দুগুণা চার, তাহলে ভাগশেষ কত হচ্ছে, শূন্য। তার মানে একটা সহজ হিসাব আমি বলতে পারি যে যেই নাম্বারকে দুই দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় শূন্য, সেটাকে আমি বলি হচ্ছে ইভেন নাম্বার বা জোড় নাম্বার। এবং যাকে দুই দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় হচ্ছে ওয়ান, তাকে আমি বলি অড নাম্বার। এটা হচ্ছে অড এবং এটা হচ্ছে ইভেন। তাহলে আমরা কিন্তু বেসিক্যালি একটা সংজ্ঞাতে পৌঁছাইতে পারি যে যে কোনো নাম্বারকে যদি আমি দুই দিয়ে ভাগ করি এবং তার ভাগশেষ যদি হয় শূন্য, তাহলে আমরা সেটাকে বলি ইভেন নাম্বার। এবং যে কোনো সংখ্যাকে দুই দিয়ে ভাগ করার পরে ভাগশেষ যদি হয় ওয়ান, তাকে আমরা বলি অড নাম্বার। তো চলেন আমরা এই সিম্পল প্রোগ্রামটা আমরা একটু কোডিং এ করে ফেলি। নতুন একটা ফাইল তৈরি করে নিচ্ছি, এটার নাম দিয়ে দেই হচ্ছে ইভেন অড, ইভেন অড নাম্বার ডট সিপিপি। ইনক্লুড আর স্ট্রিম রিটার্ন জিরো, বেসিক স্ট্রাকচারটা লেখা শেষ। এরপরে আমরা যেহেতু ইভেন বা অড নাম্বার বের করব, তাহলে আমি ইভেন অডের ক্ষেত্রে আমি ইন্টিজার একটা ভ্যালু নিব। হ্যাঁ, ইউজারের কাছ থেকে একটা ইন্টিজার ভ্যালু নিব। তো এখন ইন্টিজার একটা ভ্যালু ডিক্লেয়ার করলাম, এর নাম দিই হচ্ছে নাম্বার। একটা ভ্যারিয়েবল নিয়ে নাম্বার, নাম্বার দিলাম এবং ইউজারকে বলবো যে প্লিজ ইনপুট ইওর নাম্বার। তাহলে কী দিব, একটা সিআউট দিব। সিআউট দিয়ে আমি এখানে বলে দিচ্ছি প্লিজ ইনপুট ইওর নাম্বার। তাহলে ইউজার একটা নাম্বার ইনপুট দিবে। ইনপুট দেওয়ার জন্য কি ইউজ করি, সি ইন ইউজ করি, সি ইন নাম্বার। ইউজারের কাছ থেকে কিন্তু ইনপুট নেওয়া হয়ে গেছে। তো ফার্স্ট কাজ কি, ইউজার ইনপুট, ইউজার ইনপুটের কাজ শেষ আমার। এখন কি করব, এখন হচ্ছে আমি চেক করব। এই যে আমরা পেইন্টিং এ যে এখানে এসে দেখেছিলাম যে এখন চেক করব ইউজার যে নাম্বারটা দিয়েছে এইটা দুই দিয়ে ভাগ করলে ভাগশেষ কি জিরো থাকে কিনা। এই ভাগশেষটা বের করার কিন্তু সহজ একটা সূত্র আছে। আমরা একটা প্রথমে একটা কন্ডিশন নেই, ইফ কন্ডিশন নেই, ইফ কন্ডিশন নিয়ে তার মধ্যে লিখব যে এই যে ইউজার যে নাম্বারটা দিয়েছে এই নাম্বারটা ইউজার যে নাম্বারটা দিয়েছে এই নাম্বারটা মড, যদি এই পার্সেন্ট চিহ্ন দেয় তাহলে হয় বোঝা হচ্ছে ভাগশেষ। হ্যাঁ, এই মড টু, এইটা নাম্বার মড টু যদি ইকুয়াল ইকুয়াল জিরো হয়, মানে হচ্ছে ভাগশেষটা যদি জিরোর সমান হয় তাহলে কি হবে বলেন তো, তাহলে হবে হচ্ছে সি আউট দেই দিস ইজ ইভেন নাম্বার। ওকে, আর যদি না হয় তাহলে কি হবে, এলস আমি বলি সি আউট দিস ইজ অড নাম্বার। দেখছেন প্রোগ্রামটা কিন্তু অনেক সহজ একটা প্রোগ্রাম, এতটুকুই কিন্তু প্রোগ্রাম, এর বেশি কিন্তু আর কিছু না। দেখি রান করি, ও লাস্ট একটা সেমিকোলন দেইনি,
যদি একটা নাম্বার দিতে বলতে নাম্বার দিলাম হচ্ছে 35, এটা কি 35 একটা অড নাম্বার, কারণ 35কে যদি আমি 2 দিয়ে ভাগ দেই ভাগশেষ কিন্তু 1 থাকে। আবার আরেকটা নাম্বার দেই 66, 66ও অড নাম্বার। আরেকটা নাম্বার দেই কত, 22, 22 কি হবে বলেন তো, ইভেন নাম্বার, কারণ এটাকে 2 দিয়ে ভাগ দিলে ভাগশেষ 0 থাকে, 22 ইভেন নাম্বার। তো আমাদের প্রোগ্রামটা কিন্তু হয়ে গেছে। ইভেন এবং অড নাম্বারের প্রোগ্রামটা আসলে অনেক সোজা, আমরা পরের ভিডিওতে আরও বেশ কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।